সেটা একটু দেখালে আমাকে ভালো হতো। ভাস্কর দেখানো যাবে, সেটা দেখানো যাবে, তারপর দিচ্ছি। পঞ্চায়েত পর্যন্ত টাইম দেওয়া, হ্যাঁ এটা আসিস দাঁড়াবে। আমি ঠিকই বটে, আমি রামপুরহাটে তারিখটা বোধ হয় হচ্ছে আমি ওখানে, হ্যাঁ এটা সত্যি বটে, এটা কী বলে চিঠিটা বেরোলে আমি জানি না। আমি আড়ালকে সাড়া দিয়ে গেছিলাম, ভোটের রেজাল্ট খারাপ, মানুষের কমপ্লেন আছে, তা এই চিঠিটা তো আপনাদের হাতে লিক করে অবাক হয়ে গেছে, গোপন চিঠিটা আপনাদের হাতে কী করে বেরিয়ে এলো। তখন আশিস ব্যানার্জি বলে আমি মূর্ছেগা লিখে দিচ্ছি, ওকে পঞ্চায়েত পর্যন্ত রাখ। আশিস ব্যানার্জি একটা সিনিয়র লোক, ওর বিধানসভার ব্যাপার, ও যখন লিখতে লিখে দিল আমাকে, আমি আড়ালকার সরালাম। সেগুলো তো আমার দলের বাহন্ত ব্যাপার, সেটা তো আমি প্রেসের সামনে বলতে পারি না। বলছি দাদা, বিজেপির যে টিম এসেছিল তারা নাড্ডাকে রিপোর্ট দিয়েছে যে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় যুক্ত। দেখো সব আমার কী বক্তব্য, কী ওরা রিপোর্ট দিল সেটা আমি দেখি নেই, আপনার আপনাদের নামে দিচ্ছি রাখ, সেটা কী দিল ওর ওই নিয়ে কোনো ইন্টারেস্টিং দেখা দেবে না। চিঠির সম্বন্ধে জিজ্ঞেস করলে চিঠির সম্বন্ধে জিজ্ঞেস করলে, আর মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি সিবিআই তদন্তকে প্রভাবিত করছে। প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী লেভেলে কথা বলছে, তার উপর আমার কথা বলা সাজে না। শুভেন্দু বলছে যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছে না। দেখো আমি শুভেন্দু কী বলবো, ওটা শুভেন্দুর কথা কোনো গুরুত্ব দিই না। অনুব্রত মণ্ডল আগে আঁচ পেয়েছিল আনারুল হোসেনের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সিসিটিভিটা পরিষ্কার আপনাকে আশেষ দা দিচ্ছে, কী বলবেন দাদা? আমি আনারুলকে ওই টাইমে বলেছিলাম তুই সরে যা, অন্য ব্লক প্রেসিডেন্ট আশিস দাকে নাম বলতে বলেছিলাম। আমার একটা আশ্চর্য লাগে যে চিঠিটা আপনাদের হাতে কী করে গেল, এই চিঠিটা আপনাদের হাতে কী করে গেল, এটাই আমার আশ্চর্য লাগছে। তখন আশিস দা আমাকে মজলাকা লিখে দেয় যে আমি রিকোয়েস্ট করছি, আমি বলছি ওকে পঞ্চায়েত পর্যন্ত রাখা হোক, তার ভার দায়িত্ব আমি নেব। তার পরিপ্রেক্ষিতে আমি ছেড়ে সেই সঙ্গে আপনার নির্দেশে কি স্বর্ণ ঘটতো না, কী মনে করছেন? দেখ সেটা তো আমি বলেছিলাম, সেটা তো ওনার বিধানসভার উনি চেয়ারম্যান, আমার দলের চেয়ারম্যান, উনি ওই সময় শোনেন। শুধু কি ভোটের জন্য সরিয়ে দেওয়া হচ্ছিল না অন্য কোনো কারণ? সেগুলো তো আমার পার্টির আভ্যন্তরীণ ব্যাপার, সেগুলো তো বলছি। এই ধরনের ঘটনা কি আজ করেছিলেন কোথাও? বিশ্বনালে সরাবার কথা এলো কেন? রাখার পেছনে কার দায়িত্ব ছিল বলে তো আশিস লেখার পর লিখে দিল, তার পরিপ্রেক্ষিতে রাখলাম। আমার তো আপনার কাছে কিন্তু চিঠিতে রয়েছে, তো তারপর থেকে কিন্তু বিধানসভাটা দেখতে কিন্তু আশিস দা কন্ট্রোল করেছিল। আমি সরিয়ে দেওয়ার পর থেকে আশিস দা বিধানসভাটা কন্ট্রোল করেছিল, এটা অস্বীকার করে দেওয়া।